দখলবাজি চট্টগ্রামের পথে পথেই সরকারি জায়গা গিলে খাচ্ছে দখলবাজ চক্র। এবার দখলবাজদের চোখ চট্টগ্রামের বোয়ালখালীর এলজিইডির একটি সড়ক। অনুমোদন ছাড়াই দিনে দুপুরে সড়ক কেটে এভাবে দখলে নেয়ার অভিযোগ উঠেছে মনসুর নামের স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। বোয়ালখালীর পূর্ব ভূমদণ্ডির জনতা সার্কুলার সড়কটি কয়েকদিন ধরে অবৈধভাবে কেটে টুকরো টুকরো করছে এই সিন্ডিকেট। দিনে দুপুরেই এভাবে সড়কের এক পাশের বড় একটি অংশ কেটে দখলে নিলেও স্থানীয়রা ভয়ে কেউই মুখ খুলছেন না। সরেজমিনে দেখা যায়, অনুমোদন ছাড়াই সড়কের কাটা অংশে পাইপ লাইন বসিয়ে সড়কের 300 মিটার জায়গা দখলে নেন। তবে এ বিষয়ে দখলবাজ মনসুরের বিরুদ্ধে বোয়ালখালীর উপজেলা প্রশাসনের কার্যালয়ে অভিযোগ করেন স্থানীয়রা। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের নির্দেশে বুধবার অভিযান চালান উপজেলা সহকারী প্রকৌশলী ফারুক হোসেন। অভিযোগ পেয়ে সরেজমিনে অভিযান চালিয়ে রাস্তা কাটবার কাজ বন্ধ করেছেন বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।